আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার গ্যালাক্সি S24 আলট্রার আনবক্সিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি। স্যামসাং 17 জানুয়ারিতে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস অ্যানাউন্স করেছে এবং আমি 17 জানুয়ারিতে এটা অর্ডার করেছি। যদিও আমি এবার আমার মেয়ের পছন্দ অনুযায়ী স্যামসাংয়ের এক্সক্লুসিভ কালার থেকে টাইটেনিয়াম গ্রিন কালারটি অর্ডার করেছি। সো চলুন আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। শুধুমাত্র ডিভাইসটি যে অর্ডার করেছি তা নয়, এটার সাথে আমি ফ্রিবিস হিসেবে অনেক কিছু পেয়েছি এবং বেশ ডিসকাউন্টেই আমি ডিভাইসটি পারচেস করেছি। যদিও সাথে এক্সচেঞ্জ অফার হিসেবে আমি আমার বর্তমান যে ডিভাইস গ্যালাক্সি Z Fold 5 সেটা আমি এক্সচেঞ্জ করেছি। তো ওভারঅল আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যে কী কী পেয়েছি, কী কী পাচ্ছি না। আর একটা বিষয় বলে রাখছি যে এটা শুধুমাত্র USA যারা থাকেন তারাই সুবিধাটি পাবেন, বিশেষ করে এডুকেশনাল যে স্যামসাংয়ের অফার আছে সেটা পাবেন। তো সর্বপ্রথম আমি সিলিকন কেস দিয়ে শুরু করছি। স্যামসাং এবার তাদের সিলিকন কেসে বেশ কিছু ছোট্ট একটি চেঞ্জ এনেছে, বেশ কিছু নয়। আগে সিলিকন কেসের ভিতরের সাইডটিতে একটি নরম কাপড়ের একটি প্রলেপ দেওয়া থাকতো, যেটা এবার থাকছে না। এবার হার্ড প্লাস্টিকের প্রলেপ দেওয়া আছে, তারপরও খুবই প্রিমিয়াম ফিল দিচ্ছে বাইরে থেকে এবং অবশ্যই এটা প্রোটেকশন দিচ্ছে। এরপরে স্কিন প্রোটেক্টরের বিষয়টা যদি আমি বলি, অ্যান্টি রিফ্লেকশন, যদিও আমার পূর্ব অভিজ্ঞতা এত ভালো ছিল না S23 আলট্রার ক্ষেত্রে, এবার আশা করছি স্যামসাং তাদের অ্যান্টি রিফ্লেকশন যেই স্কিন প্রোটেক্টর বলছেন এটার কোয়ালিটি অবশ্যই ভালো করেছে। ব্যবহার না করে বলা যাচ্ছে না, ব্যবহারের পরে অবশ্যই আমি ফুল রিভিউতে আপনাদেরকে জানাবো। এরপরে আমি গ্যালাক্সি বার্স 2 প্রোটা, এটা সম্পূর্ণটা আমি ফ্রি পেয়েছি, নামমাত্র $8 দিয়েছি এটার জন্য। তো আমি যদিও এটা হোয়াইট কালারটি আমি দীর্ঘ 1 বছর যাবৎ ব্যবহার করছি এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট বার্ডস প্রো দ্যাট স্যামসাং হ্যাজ রিলিজড এভার। সো এটা আমি প্রচুর ব্যবহার করেছি এবং এইটার যে বলতে গেলে এটা আমার হাত থেকে এতবার পড়েছে এবং এত কিছু হয়েছে, গাড়ির নিচেও চাপা পড়েছিল আমার একটি ইয়ারবাডস, কিন্তু কিছুই হয়নি। সো এবারের এক্সপিরিয়েন্সটাও একই রকম হবে। তো ডিভাইসের ক্ষেত্রে যদি বলি, বক্সে স্যামসাং কিছুটা কৃপণতা করেছে, কারণ তাদের অন্যান্য বক্সের মতো এই বক্সেও তারা চাইলে 3টি কালারে বের করতে পারত, কিন্তু না, সেটা নয়, 3টি কালার একসাথেই একটি বক্সে প্রিন্ট করেছে। তো খোলার পরে যা দেখলাম, যে কালারটি আমি অর্ডার করেছি এতটাই প্রিমিয়াম লুক দিচ্ছিল যেটা আসলে বলার মতো না। আর অ্যাক্সেসরিজের কথা কি বলবো, অ্যাক্সেসরিজ তো আপনারা জানেনই, চার্জার তো নেই, শুধুমাত্র USB-C to USB-C এবং একটি সিম ইজেক্টর স্যামসাং দিয়েছে, আর সাথে তো আছে কিছু ইউজার ম্যানুয়াল, দ্যাটস অল। তো আসুন এবার তাহলে ডিভাইসটি আমি একটু দেখাচ্ছি আপনাদের। ডিভাইস হাতে নেওয়ার পরে এতটা প্রিমিয়াম ফিল পেয়েছি কারণ টাইটেনিয়ামের যে ফ্রেমটা, এটা আসলেই এখন হাতে ধরলেই বোঝা যাচ্ছে যে এইবারের যে কী চেঞ্জেস এনেছে স্যামসাং, পাশে আর দুই সাইডে আর কোনো ধরনের শাইনি কোনো অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে না এবং কালারটি এক্সক্লুসিভ যে আসলেই স্যামসাং বলছে, আসলে এক্সক্লুসিভ, এটা হাতে না নেওয়া পর্যন্ত বুঝবেন না। এবং চেঞ্জেসের ক্ষেত্রে একটা বড় কোনো চেঞ্জ না, ছোটো একটা চেঞ্জ, স্পিকার গ্রিল এবং 2টো মাইক্রোফোন আছে আগের বারের মতো, ESP ব্ল্যাক কালার এখানে দেওয়া আছে এবং এইটা কিন্তু ম্যাট ব্ল্যাক, সাইডে যেই কালারটি দেখছেন এটা ম্যাট ব্ল্যাক। আর এবার স্ক্রিনে যেই চেঞ্জেস, বড় চেঞ্জেস এসেছে সেটা হচ্ছে কার্ভ থেকে স্যামসাং এবার ফ্ল্যাট ডিসপ্লেতে চলে এসেছে এবং এবার স্যামসাং কর্নিং গরিলা গ্লাস আর্মার ব্যবহার করেছে, যেটা 75% অ্যান্টি রিফ্লেক্টিভ। সো ফুল রিভিউতে আমি আপনাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। আজকে এ পর্যন্তই, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।